বাংলাদেশে বসবাসকৃত ছোট বড় সকল বাইকারদের ড্রিম বাইক হচ্ছে MT-15 ভার্সন 2.0। বাইক কেনার কথা মাথায় আসলে সর্বপ্রথম যে বাইকটি আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে MT-15 ভার্সন 2.0 নেকেড স্পোর্টি বাইকটি। যারা R15 বাইক ব্যবহার করেন তাদেরও কিন্তু এই MT-15 বাইকের প্রতি অনেকটাই নজর আছে। তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা ঠিক করেছেন MT-15 বাইকটি কিনবেন। তো অবশ্যই শোরুমে যাওয়ার আগে আজকের এই ভিডিওটি কমপ্লিটলি দেখে যাবেন। এই ভিডিওতে ইয়ামাহা MT-15 ভার্সন 2.0 ফুল স্পেসিফিকেশন জানাবো এবং 2023-এ কী কী নতুন আপডেট করা হয়েছে বাইকের ডিজাইন এবং বাইকটি বর্তমান প্রাইস কত হবে এবং শোরুমে যাওয়ার আগে আপনাদের কত টাকা নিয়ে যেতে হবে, একেবারে ফুল A to Z ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি এর গ্রাফিক্স এবং কালার নিয়ে কথা বলি, তাহলে MT-15 প্রতি বছরই তাদের গ্রাফিক্স এবং কালারে অনেক পরিবর্তন আনে। বর্তমান ভার্সনে প্রথমেই যে কালারের আপডেট করা হয়েছে সেটা এর রিমে এবং ট্যাঙ্কির মাঝখানের পার্ট, তাছাড়া সাইড কাউনে বডির মেইন কালারের সাথে কন্ট্রাস্ট রেখে একটি নতুন কালার কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে। যদি কথা বলা হয় এর হেডলাইট ডিজাইনে, তাহলে হেডলাইট ডিজাইন আগের মতোই থাকবে, থাকবে LED বাল্ব এবং উপরে দুইটি আইভিশনের মতো DRL সেটআপ থাকবে। তাছাড়া এর সাইড ইন্ডিকেটরে ব্যবহার করা হয়েছে বাল্ব ইন্ডিকেটর। এখন আমরা কথা বলবো বাইকটির স্পিডোমিটার নিয়ে। বাইকটিতে স্পিডোমিটারে অনেক ফিচার কিন্তু আপডেট করা হয়েছে। প্রথমেই বলে রাখি, R15 ভার্সন M এ যে স্পিডোমিটারটি ব্যবহার করা হয়েছে, MT-15 ভার্সন 2-তে একই ফিচার কিন্তু ব্যবহার করা হয়েছে। এই মিটারে আপনি ওয়াই কানেক্ট দেখতে পারবেন, যার সাহায্যে আপনি আপনার স্মার্টফোনকে ব্লুটুথের মাধ্যমে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং আপনার স্মার্টফোনের সকল ফিচার এখানে দেখতে পারবেন। তাছাড়া আদার্স ফিচার হিসেবে থাকবে গিয়ার পজিশন ইন্ডিকেটর, ফুয়েল কনজাংশন ইন্ডিকেটর, শিফট টাইমিং লাইট ইন্ডিকেটর, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ, পজিশন লাইট ইন্ডিকেটর, ফোন ব্যাটারি লেভেল স্ট্যাটাস, মেইনটেনেন্স রেকমেন্ডেশন, লাস্ট পার্কিং লোকেশন, এছাড়া আরো মাল ফাংশন নোটিফিকেশন কিন্তু এই মিটার আপনারা লক্ষ্য করতে পারবেন। এখন আসি বাইকের সামনের দিকে সাসপেনশনের কথা। বাইকটির সামনে গোল্ডেন কালার আপসাইড ডাউন সাসপেনশনটি ব্যবহার করা হয়েছে। এই সাসপেনশনের কারণে যখন আপনি বাইকটি টার্ন করবেন তখন অনেক স্মুথ ফিল পাবেন। ফ্রন্টের টায়ারের কথা বললে 17 ইঞ্চি এলারিং এর সাথে 80/100 সেকশনের টিউবলেস টায়ার কিন্তু দেখতে পারবেন। এবং ফ্রন্টের ব্রেকিং সিস্টেমের কথা বললে এখানে পাবেন ডিস্ক ব্রেক, সাথে থাকবে ABS সিস্টেম কানেক্টেড। তবে বর্তমানে বাংলাদেশের বাজারে নতুন আপডেটে ডুয়েল চ্যানেল ABS ইউজ করা হয়েছে। লঞ্চ করার পর বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম ছিল না, তবে বর্তমানে এর উপর কিছুটা কাজ করে এখন ডবল ডিস্ক ABS ব্রেকিং সিস্টেম কিন্তু বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। বাইকটির পিছনে মনোসক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং টায়ারের কথা বললে এখানে 17 ইঞ্চি এলারিং এর সাথে 70/140 টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। তাছাড়া ব্রেকিং সিস্টেম হিসেবে থাকবে ডিস্ক ব্রেক। আগের ভার্সনে পিছনে কোনো ABS সিস্টেম ব্রেকিং ছিল না, কিন্তু বর্তমানে যদি আপনি শোরুমে যান তাহলে এর ডবল ডিস্ক ABS অ্যাভেলেবেল দেখতে পারবেন। বাইকটির ওভার স্পেস হিসেবে থাকবে 1070 mm সিট হাইট, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি থাকবে 10 লিটার, কার্ব ওয়েট থাকবে 141 kg এবং ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হবে 155 cc। এখন আমরা এই বাইকটির ইঞ্জিন পারফরমেন্স নিয়ে কথা বলবো। বাইকটিতে VS6 4-stroke 4-valve SOH লিকুইড কুল ইঞ্জিনটি ব্যবহার করা হয়েছে এবং এর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হবে 155 cc। বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট করে থাকবে 18.4 PS 10,000 RPM এ এবং বাইকটিতে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করবে 14.1 Nm 7,500 RPM এ। এই ইঞ্জিনের সাথে থাকবে কন্টেস্ট মেস 6-speed ম্যানুয়াল গিয়ার। তাছাড়া বাইকের মাইলেজের কথা বললে 47.94 km/L এই বাইকটির মাইলেজ পাওয়া যাবে। বাইকটি আমরা দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাব, এক হচ্ছে STD ভেরিয়েন্ট এবং দুই ডিলাক্স ভেরিয়েন্ট। এবার আসি বাইকটির দাম নিয়ে। বাইকটি যারা ইন্ডিয়া থেকে কিনতে চাচ্ছেন বা ইন্ডিয়ান বিভিন্ন শোরুম থেকে বাইকটিকে পারচেজ করবেন তাদের জন্য দাম পড়বে 1,68,000 rupees মতো। তাছাড়া যারা চিন্তা ভাবনা করেছেন বাংলাদেশ থেকে এই বাইকটিকে কিনবেন, তারা শোরুমে যাওয়ার আগে অবশ্যই 5,25,000 টাকা হিসাব করে যাবেন। তবে শোরুমে যাওয়ার পরে দামের কিছুটা ঘাটতি হতে পারে, হয়তো বা কমতে পারে বা বাড়তে পারে। তো বন্ধুরা, আমাদের রিভিউ আপনাদের কাছে কেমন লেগেছে? যদি রিভিউয়ে কোনো ঘাটতি থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন, যাতে আমাদের ভিউয়ার্সরা বা আপনাদের ভাইরা যারা একসাথে আমার ভিডিওটি দেখছেন তারাও যাতে এই বাইকের আপডেট সম্পর্কে জানতে পারে। এবং নতুন নতুন বাইক কেনার আগে বা শোরুমে যাওয়ার আগে যদি আপনি সকল তথ্য এবং আপডেট জানতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।